ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى في مقام اخر بديع السماوات والارض ওকআলা নবী ও সাল আলাইসাল্লাম মান আমেলা আমালান আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোকপাত করার জন্য এখানে উপস্থিত হয়েছে সেটা হলো সন্না এবং বেদা আল্লাহ সবাইকে ভালোবাসেন না সবাইকে ভালোবাসলে সবাই এখানে উপস্থিত হয়ে যেতাম আল্লাহ যাকে চয়ন করেন বাছাই করেন সেই এরকম মসজিষ্ে আসতে পারেন এটাই সত্য কথা ইউনুস ইউনুসআসাল্লাম যখন কে ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিলেন ঠিক শেষ মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাবুল আলমিন ইউনুসকে বাছাই করে নিয়েছিলেন আল্লাহ নিজেই বলছেন ফাজে তাবাহুর রব্বুহু ফাজে আলহামিন আল্লাহ রাবুল আলামিন ইউনুস আল্লাহ ইসলামকে চয়ন করে নিলেন বাছাই করে নিলেন এবং সলেহীন নেককার লোকেদের অন্তর্ভুক্ত করে দিলেন এত মানুষ আমরা এসেছি অনেকেই বা গ্রামের বা আশেপাশের আমরা জানি আজকে প্রোগ্রাম হবে সবাই কি এখানে এসেছি আসতে পেরেছি আজকে একদল আমাদের মতো আমি আমিও যদি মনে করি যে সবাই চলে আসুক সবাই শুনে একটু কোরআন আদিস থেকে শিক্ষা নিক আমার এটা মনের ভাবনা হতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন বেশিরভাগ লোক ইমানদার হবে না নু যখন তার কমকে বারবার বোঝানোর চেষ্টা করেছে তার কম বিভিন্নভাবে নুয়ালাইস্লামের কথাকে কিন্তু প্রত্যাখ্যান করেছেন আল্লাহর কাছে দরবার করে নু বলছেন ইয়াল্লাহ ইন্নি দাও তো কমি লাইলা ওয়ানা আমি আমার কমকে রাতের অন্ধকারে ডেকেছি দিনের বেলায় ডেকেছি আমি আমার কমকে প্রকাশ্য ডাক দিয়েছি গোপনে বাড়ি বাড়ি গিয়ে ডাক দিয়েছি তাদের যখন ডাক দিয়েছে আমি বলেছি যে তোমরা যদি এই কথাগুলো শোনো এই তহিদের কথাগুলো একত্ববাদের কথাগুলো তাহলে আল্লাহ রাবুল আমি তোমাদের খাতাকে মাফ করে দেবেন কিন্তু তারা কি করেছে তারা আমার কথা শোনা মাত্র মাথায় কাপড় দিয়ে নিয়েছে কানে আঙ্গুল ভরে দিয়েছে যাতে আমার কথাগুলো শুনতে না পায় তা আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর বিশেষ মেহরবাণী ছাড়া আমরা কিন্তু আসতে পারিনি তাই সেই মহান রাবুল আলমিনের সুক্রিয়া করে আমরা সবাই বলি যে মহান রবুল আলমিন আমাকে আপনাকে এই পবিত্র কোরআন এবং সহি সুনার আলোচনা শোনার জন্য এখানে আসাত তৌফিক দান করেছেন তার প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখরি নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহামের উপর শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলি আল্লাহ আলাই আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলামিন এর কাছে সবচেয়ে অপ্রিয় কাজ যে বিষয়টি একটু আগে শুনছিলেন সেটা কি শির্ক শির্ক এমন একটি গোনা যেটা মানুষের পিছনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় ইমানকে ধ্বংস করে দেয় আর বিদাত এমন একটি পাপ যেটা মানুষের ভবিষ্যতের আমল সঠিক আমলটা করতে দেয় না তাহলে শিরকের সম্পর্ক অতীতের সঙ্গে আর বেদাতের সম্পর্ক ভবিষ্যতের সঙ্গে এমন একটি পাপ যেটা মানুষের পিছনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় পবিত্র কোরআন মাসিদে আল্লাহ রাবুল আলামিন পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন সূরা আনআম আয়াত নম্বর তিরাশি থেকে ছিয়াশির মধ্যে পরপর আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন কয়জন বললাম আঠারো জন এই আঠারো জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ রব আলিন বলছেন অলাও আশ রাখু এনারাও যদি শিরিক করতেন লাহাবেতা আনহুম মা কানু আমালুন আমি তাদের সমস্ত আমলটাকে বরবাদ করে দিতাম এরা বুঝতে পারতো না তো নবীদের যদি এই অবস্থা হয় আমি আপনি কোন ঘাটের মূল? আমার আপনার অবস্থা কি হতে পারে সব নবীর কথা ছেড়ে দিলাম জানাবে মাহম্দ রসুসাল্লাহ ইসলামের বিষয়ে স্পষ্ট পবিত্র কোরআনের আয়াত লক্ষ্য করেন আল্লাহ বলছেন ওয়ালাও আশরাফতাল ইহাদতান আমালুক হে নবি আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এটা কার কথা এটা আল্লাহর কথা তাহলে আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় কর যে বিষয় সেটা হলো শির্ক একটু আগে তার ব্যাপারে শেখ আরিফুল ইসলাম মাদানী সচেতন করেছেন শিরিক করলে পিছনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় ইমান চুরি হয়ে যায় কিন্তু তার পরে একটি আমল রয়েছে যার নাম হলো বিদা বিদাত এই বেদাত করলে কি হয় ভবিষ্যতে আগামীতে কোন আমল যেটা আপনি করবেন সেটা আপনার আল্লাহর কাছে গ্রান্টেড হবে না মানে সঠিক আমল আপনাকে করতে দেওয়া হবে না তার নাম হলো বিদা এটা তো আপনি আপনার ভাষা বললেন বেদাতের সংজ্ঞাটা কি বেদাতের সংজ্ঞাটি ভালো করে শুনে রাখেন বেদাত হলো ওই আমল বেদাত হলো ওই নতুন জিনিস যেটা পবিত্র কোরআন মাজিদে নেই হাদিসে নেই আমরা সেটাকে ভালো মনে করে করছি তার নাম হলো বেদা আরো ভালো করে সংখ্যাটা বুঝে নেন বেদাতের সংখ্যা হলো এই আল্লাহ রাব্বুর আলামিন যেটা ভালো বুঝতে পারেননি মোহাম্মদ সাল্লাহ আসলাম যেটা ভালো বোঝেননি আমরা সেটা ভালো বুঝে করছি তার না হলো বেদা আল্লাহ যদি ভালো বুঝতেন কোরআনের নির্দেশিকা থাকতো নবী যদি ভালো বুঝতেন হাদিসের মধ্যে তার পথ পদ্ধতি আমরা দেখতে পেতাম আল্লাহ ভালো নি নবী ভালো নি আমরা ভালো বুঝেছি তার না হলো বেদা এই বেদাত করলে কি হবে কে আমাদের দিন আমরা একটা আমলা চোখে দেখতে পাব না আল্লাহ আব্দুল আমিন এ বিষয়ে পবিত্র কোরআন মাজিস সোরা কাহাব একশো এবং চার নম্বর আয়ত্তার ঘোষণা দিয়েছেন আল্লাহ কি বলছেন কুল হেনভি তুমি বলে দাও হাল্লো নাবীয় কম্বল আকসারি না আমালা আমি কি এমন কিছু আমলকারীর কথা বলবো না যারা দুনিয়ার জীবনে পাহাড় সমপরিমাণ আমল করেছে বলে মনে করছে কিন্তু কি দিন তারা একটা আমল চোখে দেখতে পাবে না আমল তো করা ছিল তারা মদ খাওয়া মুসলমান ছিল না তারা বেনামাজি মুসলমান ছিল না তারা টিকিট কাটা মুসলমান ছিল না তারা ঘুরে আওয়ার মতো ঘোরা মুসলমান ছিল না তারা তো আমল করেছিল কাজ করেছিল কষ্ট করেছিল এত কষ্ট করার পর সে তার নির্ধারিত ফলাফল শুধু মনে করেছে আমার পাহাড় সমপরিমাণ আমল একত্রিত হয়ে গিয়েছে কিন্তু কিয়ামতের দিন একটা আমল চোখে দেখতে পাবে না এটাই হলো বেদাতের ভয়াবহতা এটা হলো বেদাতের অন্যতম কারণ পবিত্র কোরআন মাঝে সুরাফুর ফুরকান আয়াত নাম্বার তেইশের মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ স্বয়ং কি আমাদের দিন কিছু ব্যক্তিদের কাছে গিয়ে তাদের আমলকে ধ্বংস করে দেব তারপর তারা আর একটা আমলে চোখে দেখতে পাবে না পবিত্র কোরআন মাঝে সুরা গাছিয়া আপনাদের ইমাম সাহেবগুলো গুলো মেম্বারে উঠে শুক্রবারে খোদ দেওয়ার পর দুই রিকা সালাত আদায় করতে গিয়ে এই সুরাটি পাঠ করে থাকেন হালা আতা কাহাদিসুল গাশিয়া এই সুরা তিন নম্বর আয়াত আমেলাতুন নাসেবা তাসনা নারান হামিয়া অনেক আমলকারী তারা ভীত সন্ত্রস্ত হবে তাদের মুখটা কালো হয়ে যাবে তাদের স্থান হবে জাহান্নাম তারা তো আমল করেছিল তারা কিন্তু বসেছিল বসেছিল না তারা চুপচাপ নাস্তিকের মতো আল্লাহকে অস্বীকার করেনি তারাও আল্লাহকে মেনেছিল কিন্তু এত কিছু করার পরেও তাদের স্থান হবে জাহান না আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি বুঝতে পারছেন তো ভালো করে ধ্যান দিয়ে শুনুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আশা করছি এই কাজটির নাম হলো বিদা আল্লাহ নবী জানাবে মোহাম্মদ সাল্লাম এই বিষয়ে কি বলছেন আসেন হাদিসের মধ্যে দেখি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মান আমেলা আমালান। লাইসা আলাইহে আম্রোনা ফাওয়ার আদ্দুন এমন কোন আমল যে আমল তোমরা করো সেই আমলের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম আমার স্টাম যদি না থাকে আমার নির্দেশিকা যদি না থাকে সেই আমলটি বাতিল বুখারির রায়তের মধ্যে আয়শ রাজ আল্লাহ আনহা হাদিস বর্ণনা করে বলছেন মানে আহাদা সাফি আমরে না হাজাফ মালাইসা মিন হু ফাওয়ার এমন কোন নতুন কাজ যেটা আমি মোহাম্মদাম আমার নির্দেশনার মধ্যে নেই সেই কাজটি যদি করা হয় তাহলে সেটা বাতিল তার গ্রহণযোগ্যতা ইসলামে কিছুই নেই নতুন বলতে হ্যাঁ নতুন বলতে বিরাট আপনার ইমাম সাহেবরা মেম্বারে উঠে একটা বক্তব্য দিয়ে থাকেন চাই সে আপনারা বাংলা ভাষায় বক্তব্য শোনেন চাই সে আরবি ভাষায় হোক চাই সে ইংরেজি ভাষায় হোক চাই সে ফার্সি ভাষায় হোক সারা বিশ্বের প্রতিটা মসজিদে যখন ইমাম সাহেবরা খুতবা দেওয়ার জন্য

প্রত্যেকটা বিধাতই হল গুমরাহি অকুল্ জালালাতিন ফিন্নার নাসাই রায় একটি রয়াতের মধ্যে এসেছে যদিও রা রয়াটটিক নিয়ে কিলো কল করা হয়েছে বলা হয়েছে প্রত্যেকটা গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায় তাহলে প্রতিটা নতুন জিনিস হলো বেদা শরিয়াতের মধ্যে প্রত্যেকটা নতুন জিনিস বেদা ও শরিয়তের কথা তো আপনি বলছেন শরিয়াতের কথা তো উল্লেখ নেই অকুল্লা বেদাতিন সালালা তো এতটুকুই মনে করেন প্রত্যেকটা বিধাত হলো গুমরাহি প্রতিটা বেদাত কিন্তু আমাদের সমাজে আমাদের মতো আলেমরা বেদাতকে আবার দুই ভাগে ভাগ করেছে একজন কবিতার কবিতার মধ্যে বলছেন সুন্দর কি সুন্দর উপস্থাপনা দেখেন বেদা আতে হাসানা বেদা আতে সাইয়ে শিরক বেদাত করে হইলাম বেহায়া বেদা আতে হাসানা বেদা আতে সাইয়া শিরক বেদাত করে হইলাম বেহায়া কোরআন হাদিস জানি না যা জানি তা মানি না তারপরেতে হইলাম আমি বড় মাওলানা বুঝতে পারেননি হাসানা হাতে হাসানা ও বেদাত করে হইলাম বেহায়া সির্ক বেদাত করলে মানুষ হায়াকে খেয়ে ফেলে বেহায়া হয়ে যায় কুরআন হাদিস জানি না যা জানি তা মানি না তারপরে তো হইলাম আমি বড় মাওলানা যেটা বলবো আপনারা শুনবেন বাজার গরম করা বক্তব্য দেব আর আপনারা শুনে চলে যাবেন কত ভালো যে যত বাজার গরম করা বক্তব্য দিতে পারে সে সবচেয়ে বড় মাওলানা কোরআন হাদিসের কথা সবারই ভালো লাগে না বাজার গরম করা বিরুদ্ধ আচরণ বিরুদ্ধে মূলক বক্তব্য সবারই ভালো লাগে কে কত বিরুদ্ধে বলে গেল এটা সবচেয়ে ভালো এর প্রতিফল কি খুব ভালো সমাজের প্রতিফল কি খুব ভালো দেখা যায় না পবিত্র কোরআন এবং সেই হাদিসের বক্তব্য দিয়েও মানুষকে বসিয়ে রাখা যায় তার মাধ্যমে আল্লাহ হিদায় মালিক তাদেরকে এই কথাগুলো বলে তাদের সম্পর্ক সম্মুখে এই কথাগুলো উপস্থাপন করে মানুষকে বসিয়ে রাখা যায় কিন্তু সমাজ সেটা চায় না সেই পরিবেশ এখন আমরা তৈরি করতে পারিনি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা উত্তর চব্বিশ পরগনাতে যথেষ্ট বেড়েছি এটা আমি আস আলহামদুলিল্লাহ কোরআন আর হাদিসের আলোচনা হলে সবাই বসে থাকে কিন্তু বাঁকুড়াতে হয়তো সেই পরিবেশ এখন হয়নি আসেন বেদাতের ভয়াবহতা সম্পর্কে কয়েকটি কথা বলবো এবং কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সব তো বলা সম্ভব নয় অনেক লম্বা চওড়া চ্যাপটা দশ বছরের নবী সাল্লাহ আলাইসালামের আমলের বিরোধিতায় যেগুলো হয়েছে সব তো বেদাত কোনো ব্যক্তি করলে সে কোনোদিন ভাবে না আমি পাপ করছি জৈবন বয়সে কোনো ব্যক্তি হয়তো জিনা করে ফেলেছে জৈবনের ঢেউ তাকে তরতাচা করে রেখেছিল জিনা করেছে হাঁটুর বল যত কমতে শুরু হয়েছে তত যেন মনে ভয়টা আসতে শুরু হয়েছে ইমাম সাহেব দেখলে মলি সাহেব দেখলে বুক যেন ধর করে কাঁপে আর ইমাম সাহেবের কাছে এসে বলে অলি সাহেব জীবনে একটা ভুল আমি করেছিলাম ওই ভুলটা যদি মাফ হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে সে যে জিনা করেছিল সে পাপ মনে করেই জিনাটা করেছিল কোন ব্যক্তি চুরি করে সে পাপ মনে করেই চুরি করে কোন একজন ব্যক্তি ডাকাতি করে সে পাপ মনে করেই ডাকাতি করে কোন একজন ব্যক্তি অন্যার মালকে আত্মসাৎ করে সে পাপ মনে করে আত্মসাৎ করে কিন্তু যে ব্যক্তি বেদাত করে সে কি কোনদিন পাপ মনে করে আমি পাপ করছি এটা মনে করে এই জন্য এটা বড় ভয়ানক বড় ভয়ঙ্কর জিনিস কোন ব্যক্তি যেইখানে বেদাত করছে সে একবার মনে করে না আমি পাপ করছি এই জন্য এমন ভয়ঙ্কর জিনিস মানুষের সমস্ত আমলকে এই পাপটা ধ্বংস করে দেয় তাই তো জানাবে নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম এদের বিষয়ে একটি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন হাউজে কাউসার কার হাতে থাকবে জানেন হাউজে কাউসার কাকে দেওয়া হয়েছে আরে ভাই একটা দুটো কথা বলেন তাহলে ভালো লাগবে হাউজে কাউসার কার হাতে ইন্না আঃ তাই না কাল কসার পড়েন না সোরা সবচেয়ে ছোট সোরা নামাজ পড়তে গেলে তো চুরি করতে গেলে তো তাড়াতাড়ি এই সোরাটা করে পালিয়ে যা মানেগুলো দেখেন না ইন্না আঃ তাই না কাল কাউসার অবশ্যই অবশ্যই আমি কাওসার দান করেছি কাকে মোহাম্মদ সালসলামকে বুখারি শরীফের হাদিস রয়েছে ইন্না ফারা তাকুমুল হাউস হাওস কাকে দেওয়া হয়েছে হাউসে কাঁসা নবিসরসলামকে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুলাম কি কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে সেই হাউজে কালসারের পানি পান করাবে এত ভয়ঙ্কর দিন আপনাদের কাছে তো ভয়ঙ্কর মনেই হয় না আমার তো অবাক লাগে কাউকে কাউকে যখন বলি ভাই এই কাজগুলো করেন না করলে জাহান নামে যেতে হবে এই কাজটা জাহান নামের কারণ হতে পারে তখন ফট করে কিছুই জানে না বোঝে না ফট করে বলে দেয় না হয় আমি জাহান নামে যাব তুমি আর বোকো না তো ইস একটা মমিনের কথা কি আমার হতে পারে একটা মুসলমানের কথা কি এমন হতে পারে এ জাতি জানে না জাহান নামে যেতেই কতদিন লাগে জাহান নাম যে কত ভয়ঙ্কর জায়গা এ এ জাতি এখনো শেখেনি জাতির আমরা পারিনি আমাদের সকালবেলা রাত্রিতে জেগে জেগে আজকে রাত আটটা পর্যন্ত জল শাসনার পর প্রোগ্রাম শুনে বাড়ি যেতে যেতে বাসে করে জানালে দিয়ে ঠান্ডা লেগেছে গলা ব্যথা হয়েছে বাড়িতে গিয়ে বলছেন গলায় খুব ব্যথা হলো গো একটু গরম পানি করে দাও গরম পানি করে দেওয়া হলো স্ত্রী করে দিলেন হঠাৎ করে গাড়া করতে গিয়ে পানি একটু বেশি চলে গিয়েছে খুব গরম লেগেছে তাড়াতাড়ি ফেলে দিয়ে বলছেন ও একটু ঠান্ডা হয়ে যা খুব গরম লেগেছে আমার দুনিয়ার এই এক গ্লাস গরম পানির একটু বেশি চলে যাওয়ার কারণে আপনি সহ্য করতে পারেন না আর ফট করে মুখে বলে দেন মলি সাহেবদের সামনে দায়ীদের সামনে না হয় আমরা একটু জাহান নামে যাবো তুমি আর ওসব কথা বলার দরকার নেই জাহান্নাম নাম

আল্লাহ আরসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আমরা জানি না তখন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন আজ থেকে সত্তর বছর আগে জাহান উপর তল থেকে নিচে একটি পাথর ফেলা হয়েছিল সত্তর বছর আগে ফেলা হয়েছিল যে পাথরটি আজকে তার নিচের তলে গিয়ে পড়েছে তাই এই কঠিন আওয়াজ আপনার বাড়িও তো একতলা আপনার বাড়ি যদি দুই তলা হয়ে থাকে একটা পাথর নিয়ে ফেলে থাকেন যে দুই থেকে নিচে পাথরটি পড়তে কত টাইম লাগে সত্তর বছর আগে জাহান্নামের উপর তাল থেকে একটি পাথর ফেলা হয়েছে যে পাথরটি নিচেই পড়তে আজকে এই কঠিন অবস্থায় আওয়াজ তাহলে জাহান নামে পড়তেই যদি সত্তর বছর লাগে আপনারা মুখে বলেন না না হ্যাঁ জাহান নামে যাবো পড়তেই যদি সত্তর বছর লাগে তাহলে মমিনদের কথা কি এমন হওয়া উচিত কোনদিন কোনো মমিন এই কথাটি বলবে না দিন বলবেন না এটা ভুল কথা এটা অজ্ঞতার কারণে হয়তো আমরা বলে থাকি কোনো দিনের জন্য আমরা জাহান্নামে যাবো এই কথাটি মুখ দিয়ে আমরা বলবো না আল্লাহ এ থেকে আমাদেরকে হেফাজত দান করা আমিন সেইকে আমাদের কঠিন দিনে আল্লাহর নবী জানাবে মাহমাত্রসাল্লাহ আলাই ইয়াসাল্লাম হাউজে কনসারের পানি পান করাবেন হঠাৎ হঠাৎ দেখবেন একদল মানুষকে ফেরস্তারা আটক করেছে বাধা প্রদান করেছে তাদেরকে যেতে নেওয়া হচ্ছে না আল্লাহর নবী হাউসে কনসারের পানি পান করাতে করাতে মাথা উঠিয়ে দেখবেন একদল মানুষকে আটকানো হয়েছে আল্লাহ নবী সাহাবা ফেরেস্তাদেরকে বলবেন আমার ফেরেস্তারা এরা তো আমার কমের লোক এরা তো আমার উম্মতের লোক এদের রজুর জায়গাগুলো দেখি চিনা যাচ্ছে ওদেরকে আটকাটা হলো কেন তখন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেস্তারা বলবেন আল্লাহর নবী আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই সমস্ত ব্যক্তিরা আপনার নামে নতুন নতুন কথা তৈরি করে সেটা মানুষদেরকে শুনিয়েছে নিজেরাও তার প্রতি আমল করেছে এত দয়ার নবী এত দয়ালু নবী যে নবী শেষ দায় গিয়ে মাথা উঠাবেন না যে আমার অম্মাকে জান্নাতে দিতে হবে সেই দিন তো নবী এই কথাটি একবার বলতে পারতেন চলো আজ দিনটা প্রথম ধাপে ছেড়ে দাও পরে যা হবে হবে আয় প্রথম ধাপটা ছেড়ে দাও এই কথাটা তো বলতে পারতেন কিন্তু নবী কি বলেছেন তাদের উত্তরে প্রতি উত্তরে শুধু উত্তরটা একবার দেখে নিন স্পষ্ট হাদিসের ভাষাটা লক্ষ্য করুন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সেদিন তাদের ফেরেস্তাদের উত্তরে বলেছিলেন সুহকান সুহকান ইমান গাইয়ার বাদি ওদেরকে দূর করে দাও ওদেরকে বিতাড়িত করে দাও যারা আমার মৃত্যুর পরে আমার নামে নতুনত্ব তৈরি করে তার প্রতি আমল করেছে ওদেরকে দূর করে দাও তার মানে বুঝতে পাচ্ছেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারপরে তার নামে প্রচলিত কথা তৈরি করবেন আর আমল মনে করে করবেন শুধু মনে করে করলে আমলটি বাতিল হবে তা নয় উপর থেকে কিয়ামতের দিন হাউসে কাউসারের পানি পান করা থেকেও আপনাকে বিরত থাকতে হবে মুসলিম শরীফের মোকাদ্দমা উঠান আল্লাহর নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাম্মাদান ফালিয়া তবাহু মাকাদহু মিনান নার যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে উল্টোপাল্টা কথা তৈরি করে মানো আট কথা তৈরি করে শরীয়তের নামে চালিয়ে দেবে তাদের স্থান হবে জাহান্নাম হ্যাঁ আপনারা বলছেন আমরা তো முருகেশ্বর মানুষ আমাদেরকে যা বলবে তাই আমরা শুনবো আপনারা যে মতে নিয়ে যাবেন আমরা তাই শুনবো ওকে আমরা বুঝি আমি আপনাদেরকে বলি আল্লাহ নবী জারাবে মোহাম্মদ রাসূল মুসলিমের মুকদ্দমা দিয়ে নরম হাদিস নিয়ে আসেন কাফা মারে কাজে বানাই হাদিস আবি কুল্লে মা সামিয়া প্রত্যেকটা শোনা কথা যাছাই বাছাই না করে সেটা বাস্তবায়ন করা সেটা লোকদেরকে বলে বাড়ানো এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কথাটি শুনেছিলেন না বক্তব্য হুজুর সাহেব বক্তব্য দিয়ে চলে গেল একটু যাচাই বাছাই করার সুযোগ আপনার হলো না দুনিয়ার ব্যাপারে তো আপনি খুব সচেতন এই জমির দাগ নাম্বারটা ঠিক আছে তো আমি তো কিনছি এর কোন প্লাটে উল্টোপাল্টা পাল্টা নেই তো ওর মনেদের ভাগ নেই তো এই জমির মূল্য কি এই আছে কোন রকম কোন দলিলের গড়বড়ি হলে আপনারা সেই জমি কেনেন না দুনিয়ার ব্যাপারে এত সচেতন আপনি বলছেন আমি মূর্খ মানুষ আপনি না বুঝলো পাশের বাড়ির ভাইয়ের যে জানে তার কাছে গিয়ে বলেন ভাই এই দলিলটা একটু দেখেন না দলিলটা ঠিক আছে কিনা কই দুনিয়ার ব্যাপারে এতটা সচেতন আর ধর্মের ব্যাপারে জান্নাতে যাবেন আপনি ধর্মের ব্যাপারে এই ধর্মটাকে একদল মৌলবী বাজার গরম করা বক্তব্য দিয়ে বেরিয়ে যাবে তার সেই কথাটি যাচাই বাছাই করার সময় আপনার হবে না এই অজুহাত দিয়ে আপনি বেঁচে যাবেন মনে করছেন অসম্ভব অসম্ভব বিষয় প্রতিটা বিষয় ইমাম বুখারি বুখারি শরীফের একটি বাপ বেঁধেছেন লেসেন বেঁধেছেন আল ইল মোকাবলাল কৌলে ওয়াল আমাল কথা বলার আগে আমল করার আগে জ্ঞান অর্জন করো কথা বলার আগে আমল করার আগে আগে শিখো জানো আপনি এমন ভাবে মূর্খের মতো কাজটি করলেন কেন মূর্খের রজু হাত দিয়ে কাজটি করলেন কেন এই মূর্খতা রজু হাত দিয়ে কি দিন আপনি বাঁচতে পারবেন না তাই আমি আপনাকে সচেতন করে বলছি ভাই প্রতিটা ওই বিষয় যেটা আপনি করছেন সেটা নবী সাল্লাহামের ইস্টাম পেপারের মতো আছে কি না এটা একবার যাচাই করে কাল থেকে আর আমলটি করেন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর বিষয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ এখনই এখনই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তারপরে আবদুল্লাহ এমনি ওমার একদিন মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছেন কোথায় বললাম মসজিদে বিখ্যাত সাহাবি আবদুল্লাহ এমনি ওমার মসজিদে সালাত আদায় করার জন্য গিয়েছেন এমত অবস্থায় মহাজন সাহেব এখনই আজান দিয়েছেন হাই আলাল সালা তার মানে নামাজের জন্য এসো হাই আলাল ফালা সফলতার জন্য এসো এই আজান দিও মানে মানুষকে ডাক দেওয়া মসজিদে সালাত আদায় করার জন্য তাই না এই আজান দেওয়ার পরে ঠিক নামাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে মুয়াজ্জিন সাহেব উঠে বলছে এগো তোমরা চলে এসো চলে এসো এখনি নামাজ শুরু হবে চলে এসো আব্দুল ইবনে ওমর ওই মুয়াজ্জিন সাহেবকে বলছেন তুমি তো এখনি মানুষদেরকে ডাক দিয়েছো হে আলা সালা আই আলাল ফালা বলে আবার এই ভাবে ডাকছো কেন তখন ওই মুয়াজ্জিন সাহেব বলছেন মানুষদেরকে ভালো কাজে ডাক দিও এটা তো ভালো কাজ মানুষকে নামাজের জন্য ডাকছি এটা তো ভালো কাজ অসুবিধা কোথায় তখন আব্দুল ইবনে ওমর বলেন আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কি আবার এইভাবে ডাক দিয়েছেন ও যে আল্লাহর নবী ডাকলেও কি না ডাকলেও কি আমি তো মানুষকে ভালো মনে করে ডাকছি আমি ডাকবো সেই অন্ধ সাহাবীর ভাষাটা একবার লক্ষ্য করেন ওই অন্ধ সাহাবী আব্দুল ইবনে ওমর বলেন উখরুজ বিনা হাজিল মুক্তাদে আমাকে এই বেদাতীদের মসজিদ থেকে নিয়ে চলো এখানে আমি সালাত আদায় করব না আব্দুল ইবনে ওমর ওখানে সালাত আদায় করলেন না দশটা কি বুঝতে পেরেছেন একটু আগে হাই আলাস সারা হাই আলাল ফালা বলে ডাকা হলো তারপরে মুয়াজ্জিন সাহেব আবার ডাক দিছিল আর 10 মিনিট টাইম আছে 15 মিনিট টাইম আছে তাড়াতাড়ি চলে আসুন এই কথাটি বলার কারণে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এই মসজিদে সালাত আদায় করলেন না শুধু এই কথা নয় নিজে বললেন উখরুজ বিনা হাজিল মুফতাদে এই বেদাতীদের মসজিদ থেকে আমাকে নিয়ে চলো আমি এখানে সালাত আদায় করব না তাহলে সবচেয়ে উত্তম পন্থা সবচেয়ে উত্তম কি আল্লাহর কাছে তাআলা জিকির অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আর দুনিয়া মালু নতুন দুনিয়াটা হলো অভিশপ্ত কিন্তু চারটে জিনিস অভিশপ্ত নয় তার মধ্যে একটা হলো জিকির সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবান আল্লাহ সুমান আল্লাহ আজিম এগুলো অভিশপ্ত নয় তাহলে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলা নাকির কাজ এটা বলতে পারেন খুব নাকির কাজ তো বিখ্যাত সাহাবি আবু মোসা আসারি একদিন মসজিদে সালাদ আদায় করার জন্য গেলেন ফজরের সালাদ ফজর সালা তাদাই করতে গিয়ে দেখছেন যে একদল মানুষ তাদেরকে একজন নেতৃত্ব দিয়ে বলছে তোমরা একশো বার সুমান আল্লাহ পড়ো মসজিদে নবাবিতে আল্লাহ নবীর মসজিদে আবার একজন বলছেন এগো তোমরা একশোবার আলহামদুলিল্লাহ পড়ো ওটা হয়ে গেল কাকর দিয়ে গুনে গুনে আল্লাহ সুমানাল্লাহ আল্লাহ পড়ছে আবার বলছেন বার আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকর গুনে গুনে পড়ছে আবু মসাহ আসারির কিন্তু এই আমলটি খুব ভালো লেগেছে তাই তো এত ভালো কাজ করছে এরা এরা গল্প গুজব না করে অন্য অন্য কথা না বলে ভালোই কাজ করছে কিন্তু আবু বসে আসারের মনে মনে একটা এরকম প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে যে আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন এমন কাজ তো হতো না যদিও এরা ভালো কাজ করছে কিন্তু নবী বেঁচে থাকতে তো এমনটা করেননি যাই হোক মনের ওই সন্দেহটা দূর করার জন্য আরেকজন সিনিয়র সাহাবি আবদুল্লাহনে মাসুদের বাড়ি চলে গেলেন আবদুল্লাহনে মাসুদ এখনো আসেননি আবদুল্লিমনে মাসুদের বাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ দেয় মাসুদ হ্যাঁ হয়েছে একদল মানুষকে দেখলাম তারা সুবান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ পড়ছে খুব ভালো ও তা তুমি কিছু বলো নি না আমি কিছু বলিনি খুব ভালো লাগছিল ওদের ওই পড়াটা দেখি আচ্ছা ঠিক আছে ইবনে মাসুদ আস্তে আস্তে আসলেন এসে যখন আর তাদের এই কর্মকাণ্ডটি দেখলেন আবদুল্লাহনি মাসুদ যে কাকর তারা গুনে গুনে বলছিল আলহামদুল্লা আল্লাহ হকবার সেই কাকর দিয়ে মারতে মারতে তাদেরকে মসজিদ থেকে বললেন এবং এই কথা মাসুদ বললেন যে নবী আমাদের জন্য আইডিয়াল আদর্শ নমুনা সেই নবীর কাপড় এখনো ছিঁড়ে যায়নি সেই নবীর বাসন এখনো নষ্ট হয়ে যায়নি আর তোমরা সেই নবীর নামে উল্টো পাল্টা হাদিস তৈরি করে বর্ণনা করা শুরু করে দিয়েছ আমল করা শুরু করে দিয়েছ তাই তো তাদেরকে ওই কাকর দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বিতাড়িত করলেন বললেন অহুয়াল বিদে এটা হলো বেদা বুঝাতে পেরেছি বুঝাতে পারিনি আমি আসলে যেগুলো করেন না ওগুলো না বললে ভালো লাগছে না আসেন বেদাত হলো ওই কাজ ওই নতুন জিনিস যেটা বেদাত হলো প্রত্যেকটা ওই নতুন জিনিস যেটা নেকি মনে করে নবীর নির্দেশিকার মধ্যে নেই কিন্তু আপনি করছেন তার নাম হলো বেদাত শরিয়াতের মধ্যে প্রত্যেকটা ওই কর্মকাণ্ড যেটা নবীন নির্দেশনার মধ্যে নেই সেটা আপনি নাকি মনে করেছেন তার নাম হলো বেদা আসলে শরিয়াত কাকে বলে এই সংজ্ঞাটুকু আমরা বুঝতে পারিনি পেরেছি যদি বলা হয় ভাই আপনি এই যে কাজটা করেন এটা কোথায় পেয়েছেন তখন আপনারা উত্তরে বলেন আমাদের মলি সাহেবরা বলেছে বললে শরিয়ত হয়ে যায় তাই না তাই তো নাকি মলি বলেছে মানে ওটা শরিয়াত কিন্তু না শরিয়তের সংজ্ঞা ওটা নয় ভাই যদি কিছু না মনে করেন বক্তব্য শেষ হয়ে গেলে আপনারা চা দেবেন যদি কিছু না মনে করেন একুণি শেষ হয়ে যাবে আমি টাইম দেব আপনাদের পাঁচ মিনিট আগে ছেড়ে দেবো চা নিয়ে চা পান করে অজু করবে কিছু মনে করেন না ভাই এটা খুব বিশৃঙ্খলা তৈরি করে বেদাত হলো প্রত্যেকটা ওই জিনিস যেটা মানুষ নেকি মনে করে করে এর নাম হলো বেদা প্রত্যেকটা নতুন জিনিস আমি বলতে গিয়ে আমার আলাদা সাইডে চলে গিয়েছে যাক আমি মূল জায়গায় চলে আসি। এখন আপনি বলবেন যে বেদাত নতুন জিনিস এটা তো আমাদের মলি আপরা বলেছেন এটা আবার বেদাত হবে কেন ওরা তো সরিয়াতে আছে এখন যখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি সরিয়াত কাকে বলে তখন বলছেন যে মলি আপরা যা বলে সেটা সরিয়াত মলি আপরা যা বলে তার নাম কি সরিয়াত হতে পারে এর নাম কি বলবেন সরিয়াত পবিত্র কোরআন মাজিদ উঠান শরিয়াতের সংজ্ঞাটা ভালো করে খেয়াল করুন পবিত্র কোরআন মাজিদ একটা সুরা আছে তার নাম হলো সুরা মোহাম্মদ সুরা মোহাম্মদ আয়াত নাম্বার দুইয়ের মধ্যে আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কোরআনের নির্দেশিকাগুলো মশলা মাসায়েরগুলো আল্লাহ বলছেন শরিয়াতের সংজ্ঞা হলো এই মানুষ হুসিলা আলা মহাম্মাদ যা কিছু আমি আল্লাহ আমার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো শরিয়াত তাহলে শরিয়াত বুঝবেন কিভাবে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর যার উপর অবতীর্ণ হয়েছে তার নাম হবে জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আমি আব্দুল হামিদ ভালো মনে করলে নয় কোন একজন ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখেছে সকালবেলা বেরিয়ে নয় গেলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে আর যার উপর অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে জানাবে মোহাম্মদ রসুল সালাইসাল্লাম আল্লাহ নবী যদি ভালো বুঝেছেন আল্লাহ নবী যদি জীবনে করেছেন তাহলে সেটা শরিয়াত হতে পারে আমি আপনি ভালো বুঝলে সেটা কোনোদিন শরিয়াত হবে না আমাদের সমাজে একটা কথা বলে না বললে গু আননি ওয়ালা যা কিছু তোমাদের কাছে আছে পৌঁছে দাও এর মানে কি এটা এর মানে এটা বললে গু তোমরা পৌঁছে দাও আননি আমি মোহাম্মদ আমার পক্ষ থেকে হতে হবে ইয়া জামিরটা কোন দিকে যায় আমি মোহাম্মদ আমার নির্দেশিকা যেটা সেটা যদি একটা আয়াত হয় একটা টুকরাও হয় সেটা তোমরা পৌঁছে পৌঁছে দাও আপনার সিদ্ধান্ত পৌঁছাতে বলা হয়নি আপনার মতামত পৌঁছাতে বলা হয়নি যেটা পৌঁছাতে বলা হয়েছে সেটা আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর যার উপর অবতীর্ণ হয়েছে তার নাম হবে জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাহলে হবে সরিয়াত এই শরিয়াত মানার ক্ষেত্রে প্রত্যেকটা নতুন জিনিস হলো বেদাত যেটা আল্লাহ নবীর নির্দেশিকার মধ্যে নেই আমা আতাকুমুর রসুল ফাখুজু আমা নাহাক মানহু ফান্তাহ। নবী যা কিছু দিয়েছেন সেটা নিয়ে নাও নবী যার থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো ও হুজুর সাহেব আপনাকে একটা প্রশ্ন করব আমি আল্লাহ নবী তো অনেক জায়গায় অনেক কিছু বলেননি তাহলে ওটা কি করব আল্লাহ নবী কি আসারের সময় বক্তব্য শুনতে বলেছেন এটা কি হাদিসে আছে এটাকে কি বলবো হজুর সাহেব আপনি যে মাইকে বক্তব্য দিচ্ছেন এই মাইক তো নবীর জামানায় ছিল না আপনি কোথায় পেয়েছেন ওটাও তো নতুন জিনিস আপনি যে ট্রেনে করে চড়ে আসলেন ওই ট্রেন তো নবীর জামানায় ছিল না ওটাও তো তাহলে বেদার বলবেন না বলবেন না প্রত্যেকটা বেদার যদি গমরাই হয় প্রত্যেকটা বেদাত যদি মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় তাহলে হুজুর সাহেব যে ট্রেনে করে এসেছেন হুজুর তো বেদাত ওর ট্রেন তো বেদাত আর বেদাতিদের প্রশ্ন হয় এইগুলো প্রথমে যেই বলবেন ভাই এটা করেন না তখন বলবেন তুমি যে মাইকে বক্তব্য হুজুর বলে গেলে এত মাইকে বক্তব্য দিচ্ছে মাইকটা তাহলে বেদাত ওর যে ট্রেনে এসেছে ট্রেনে বেদাত আমি বলি ভাই অত বলতে হবে না অত দূর যেতে হবে না আপনি এই কথাটা বলুন যে আপনি যা প্রশ্ন করছেন আপনিও বেদাত আপনিও নবীর জমানায় ছিলেন না আপনার আব্বাও নবীর জমানা ছিল না আপনার মা মহানবীর না আপনারা সবাই বেদা আসলে ভুল হলে এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতে হবে বা আপনাকে এমন অনেক প্রশ্ন করা হবে মনে রাখবেন এই মাইকে বক্তব্য দিতে হবে কি হবে না আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম যখন বিদায় হচ্ছে বক্তব্য রাখছিলেন সাহাব আকরামদের সম্মুখে সেই সাহাব আকরামরা সবাইকে আল্লাহ নবীর কথা শুনতে পাচ্ছিলেন 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 না আল্লাহ নবীর সেই কথাটি আবার একজন রিলিজ করছেন তার নামটি কি বলতে পারবেন আলী রাজি আল্লাহ তাল তাহলে আল্লাহ নবীর কথা যখন সবাই শুনতে পাচ্ছিলেন না সেই কথাটি পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হতে পারে তাই না পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল হাদিসে একটা এ আছে যখন আমাদের মতো বিশেষ ব্যক্তি মারা যায় জানা যাতে অনেক ব্যক্তি শরিক হয় তখন ইমাম সাহেব বলে দেন এই তিন কাতার পরে একজন মোকাব্বি দাঁড়িয়ে যান চার কাতার পরে একজন মোকাব্বি দাঁড়ান ওখান থেকে আল্লাহ বলেন না বলেন না তাহলে হাদিস্বির মোকাব্বির আওয়াজকে উঁচু করে পৌঁছে দেওয়ার কথা আছে নাকি এখন আমার প্রশ্ন হলো এই যে মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হবে আর মাইকে বক্তব্য না দিলে নেকি কম হবে এমন আশা কি কারো আছে ও এটা আপনার কথা নেকি বেশি আর কম তো আপনার কথা হাদিস বলেন আসুন হাদিস বলছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী জানাবে জানাবেদ রসুল্লাহ একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এমন তো অবস্থায় সাহাবাকরামদের মতো কিছু সাহাবিদের দেখছেন যে তারা খেজুর গাছের পুরুষ ফুলের সঙ্গে মেয়ে ফুল লাগিয়ে দিচ্ছে আপনাদের এদিকে পটল চাষ টাস হয় পটল পটল বোঝেন কাকরল পটল হয় নাকি এই কাকরল বা পটল বা কুমড়ো এই ফুল পুরুষ ফুলের সঙ্গে মেয়ে ফুল লাগিয়ে দেয় আমাদের দিকে সকালবেলা দশটা পর্যন্ত ওই কাজই চলে কেন জানেন ফলনটা যাতে ভালো হয় একটা ফুলও মিট যায় না তো আপনাদের কি না হয় আমার জানা নেই তো আল্লাহ নবী জানাবে যখন রাস্তা দিয়ে চলছেন দেখছেন তারা খেজুর গাছের কিছু খেজুর খেজুর তাহলে বলে পুরুষ পুরুষ গাছ গাছ এতে এতে ফল ফল হয় তাল আছে হয়নি হয়নি না এমন তো সেই খেজুর গাছের পুরুষ ফুলের সঙ্গে মেয়ে ফুলের পরাগ লাগিয়ে দিচ্ছে যাতে করে ফলনটা ভালো হয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল তাদেরকে দেখে তোমরা কি করছো এটা তো বলছে আমরা এই করছি যাতে ফলন ভালো হয় তা আল্লাহ নবী তখন একটু একটু ইতস্ততা বোধ করলেন আমার তো মনে হয় এটা করে কোনো লাভ হবে না তা আল্লাহবো কারণে দিলেন না এতে কোনো সফলতা নেই অসহ আমরা এটা করব না যা ঘোরা বন্ধ করে দিয়েছে এখন ওই সিজন চলে যাওয়ার পর ফলন খুব কম হয়েছে একজন সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে আল্লাহ নবী সে আপনি একটু ইতস্ততা বোধ করার কারণে আমরা ছেড়ে দিয়েছিলাম তা আমাদের ফলন এবার খুব কম হয়েছে তখন আল্লাহ নবী সালাম বলছেন দেখো এই ক্ষেতি করার ব্যাপারে তোমরা আমার চেয়ে অনেক জ্ঞানী তোমরা আমার চেয়ে অনেক জানো কিন্তু ব্যাপারে আমি হলাম আইডিয়াল যেটা নিষেধাজ্ঞা নেই সেটা তোমরা করতে পারো কিন্তু সরিয়াতের ব্যাপারে কোনো কাজ করতে গেলে আমি মোহাম্মদ আমার ইস্টাম লাগলো বুঝতে পারলাম তাহলে দুনিয়ার ব্যাপারে এমন কোনো কাজ আমি আপনি করব যে কাজের বাধ্যবাধকতা এই নিষেধাজ্ঞা এখনো নেই তাহলে আওয়াজ পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা স্পষ্ট হাদিসে পাই যেমন বিদায় দেখেছি জানা যা ক্ষেত্রে দেখেছি তা পরবর্তীতে এমন একটি যন্ত্র তৈরি হয়েছে যেটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আল্লাহ রব্রাহ আলামিন পবিত্র কোরআন মাজিসরা ইব্রাহিমের মতো বলছেন ওয়াইন তাউদ্দ নিয়ামত আল্লাহ হেল্লা সুহা আমি আল্লাহ এমন এমন নিয়ামত তোমাদের জন্য তৈরি করেছি তোমরা যদি গুনে শেষ করতে চাও গুনে শেষ করতে পারবে না তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামতই মাইক এই স্পিকার মানুষের বেরন দিয়ে তৈরি হয়েছে তাহলে এই মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হবে এই মাইকে বক্তব্য না দিলে নেকি কম হবে এমন আশা কি কারো আছে যদি নেকির সম্পর্ক না থাকে নবী ওখানে বলে দিয়েছিলেন যে দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে অনেক জ্ঞানী কিন্তু শরিয়াতের ব্যাপারে যা কিছু নেবে আমার কাছ থেকে নিতে হবে তাহলে বুঝতে পারলাম যে মাইকে বক্তব্য দিলে নেকি বা পাপের যদি কোনো আশঙ্কা না থাকে এটাকে বেদাত বলাটা হলো মূর্খতা অজ্ঞতা জাহালিয়াত এর বাইরে কিছুই বলা যেতে পারে না যারা এই প্রশ্নগুলো করে তাদের আমি বলি তুমি তো বেদাত তুমি তো নবীর জামানায় ছিলে না তোমার আব্বা তো তোমার তো নবীর জামানায় ছিল না তুমি তার বিচারটা আগে করো এটা বেদাতের সংখ্যা হলো বেদাত হলো প্রত্যেকটা কাজ যেটার সঙ্গে সম্পর্ক হবে কিন্তু তার মধ্যে যেটা আমি করছি তার মধ্যে নবীর ইসলাম নেই সেটাই হলো বেদা ঠিকঠাক দ্রুত যদি আপনি বলেন আল্লাহ নবীর জামানায় মাটির মসজিদ ছিল আজকে পাকা মসজিদ হয়ে গেল আরে ভাই প্রতি বছর যদি ওই বিল থেকে মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় আর পাকা মসজিদে নামাজ পড়লে নেকি কম হয় এমন আশা কি কারো আছে কারণ নেই কিন্তু নেকির ক্ষেত্রে যে জায়গাটা চুপ থেকেছেন আপনিও সেই জায়গায় চুপ থাকবেন তাহলে আপনি অবশ্যই একটা সন্ন্যত পালন করলেন নবীর চুপ থাকাটাও আপনার চুপ থাকতে হবে সেই জায়গায় সেখানে আপনি মনে করবেন না যে তাই তো নবী তো কিছু বলেননি তা আমি একটু এখানে করলে অসুবিধা কি করলেই অসুবিধা নবী যেখানে যা করেননি আপনি সেখানে কিছু করতে গেলেই অসুবিধা নবী চুপ থেকেছেন আপনিও চুপ থাকুন সেটাই হলো শোন না বুঝতে পারেননি আমার কথা তাহলে কোনো একটা জায়গায় মনে করেন নামাজ পড়েন তো সবাই নাকি সবাই নামাজ পড়েন এখন নামাজ পড়তে গেলে আপনি মসজিদে উঠলেন আল্লাহম তাহালি আবু আবা রহমাতি বলে নামাজ শুরু করবে নামাজ শুরু করার আগে অজু করেছেন অজু না করলে তার আর তাহারাত হবে না তা অজু করার পরেও আপনি নামাজ শুরু করার সময় একটা দোয়া পড়ছেন কি কিছু একটা দোয়া পড়ছিলেন মনে হয় না নামাই তুয়া নুসল্লি আর বার একাতিন না এরকম কী কী পড়ছিলেন পড়ছিলেন মনে করেন কথার কথা আমি কেউ মনে ব্যথা নেবেন না আমি শুধু আপনাকে বুঝাতে চাইছি কারো বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয় বা রমাজান মাসে কালকে রোজা রাখবেন আজকে রাত্রিতে আপনি বলছেন নয় তো আসুমা গাদান মিন শাহারে রমাজান এরকমভাবে কিছু একটা বলছেন নওয়ায়তু আমি নিয়ত করছি আন আসুমা গাদান আমি কালকে রোজা রাখব গাদান মানে কাল সুলোক মানে চৌত্রিশ নম্বর আয় তা হলে বলছে অমাতাদ্রি মাজা মাজাদাকসিবো গাদা প্রত্যেকটা মানুষ কালকে কি করবে এটা জানে না তা আপনি বলছেন ন আন আসুমা গাদান আমি নিয়ত করছি কালকে রোজা রাখব মিন সাহারের রমাজান রমাজানের রোজা অসুবিধাটা বলছেন শুধু বুকারি শরীফের প্রথম হাদিস এবং বুখারি যখন হাদিস এর অনুশীলনী বেঁধেছেন হাদিসের অনুশীলনের নাম রেখেছেন বাবু কাইফা কানা বাদুল ওহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহি কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসে সেই ব্যাপারে অনুশীলন নিবেদেছেন কিন্তু হাদিস নিয়ে আসেন ইননামাল আমালু বিন নিয়া প্রত্যেকটা কাজের আসল হলো নিয়াত তাহলে নিয়াত করাটা হলো ফরজ আপনি যদি নিয়াত করে এসেছেন যে আজ অমুক গ্রামে আমি কুরআন আর হাদিসের আলোচনা শুনতে যাচ্ছি তাহলে আপনার একটা নেকি দেওয়া হবে ভালো কাজে নিয়াত করে সঙ্গে সঙ্গে নেকি দেওয়া হয় আর যদি আপনি এই নিয়ত করে এসেছেন আর এখানে ঘোরাঘুরি করছেন তাহলে আপনি মুনাফেকি কি করলেন কারণ আপনার নিয়তের সঙ্গে কাজের মিল নেই তাই না তাহলে নিয়ত করাটা হলো ফার্স প্রত্যেকটা কাজের আসল হলো নিয়ত নিয়ত করতেই হয় নিয়ত করতে হয় নিয়ত বলতে হয় না সমস্যাটা বোঝেন নিয়ত বলতে গিয়ে সমস্যা হয়েছে আর এই নিয়ত বলাটাই হলো বিধা নিয়ত করা লাগবে নিয়ত না করলে হবে না আপনি নিশ্চয়ই এখানে বসেছেন এখানে বসার সময় আপনি একবার আপনার ব্রেনে এই কথা আসেনি যে ওখানে অন্য কিছু হবে একজন নায়ক আসে একটু ডান্স দেবে একটু গান বলবে এটা তো আমার ব্রেনে আসেনি এসেছে আসেনি তো আপনি জানেন কোরআন হবে তাহলে আপনি বসেছেন আর হাদিসের আলোচনা শুনতে বসার পরে এই কথাটি আপনার ব্রেনে একবার আসবে না এসব বলে কেন গান শুনবো মনে করছিলাম সেটা তো বলে না এটা কি হবে হবে না তাহলে এই যে মনে মনে সংকল্প করে নিলেন তা নিয়ে কিন্তু ওই যে তৈরি করা কথাটি এটা বিভিন্নভাবে ভুল হয়ে যেতে পারে এক নম্বর ওটা তৈরি করা কথা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে এই কথাটি নেই এমনকি জৈফ হাদিসের মধ্যে নেই বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরিমিজি কোথাও নেই আছে কোথায় আছে কোথায় তাও আমি বলে দিচ্ছি ওই কথাটি লিখা আছে বেহস্তি দেওয়ার নামে একটি বই ওই কথাটি লিখা আছে এই কথাটি তৈরি করা কথা এটা হলো বেদাত কারণ এটা যদি নবী শূন্য না হতো অবশ্যই হাদিসে থাকতো ও এইখানে তো রে কেমন কেমন লাগছে কথাটা সব কথা হয়তো কোরআন হাদিসে নেই সব কথা কোরআন হাদিস আছে না নেই আছে আল্লাহ রকুল আলামিন পবিত্র কোরআন মাজিসলাম আয়দার তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন আর ইয়াও মাক মালতুল আহুম দিন আখুম আফ মামত আলাইহিম নিয়ামাতি আমি আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম শুধু কমপ্লিট নয় আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলাম এবং এই দিনের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আমার ইয়াপটাকে গায়রা ইসলামে দি না ফালা ইয়ুকবাল আমিনহু দিন ইসলাম ব্যতীত অন্য কোন ছাতাল যদি কেউ খুঁজে বাড়ায় আমি তাকে কবুল করব না কে বলছেন আল্লা বলছেন ও তাহলে আল্লাহ বনি হাই ঠিকঠাক বলেছেন নবী বনি হাই পৌঁছানোর ক্ষেত্রে একটু গফিলতি করেছেন তাই না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহি ভাব না ওই আলামদের কথা অনুযায়ী তাদের উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে বলছি যারা bale দিনের মধ্যে সব কথা নাই করলে অসুবিধা কোথায় অসুবিধা যে কোথায় আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদ আমি দিনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে কমপ্লিট করে দিয়েছি বলছেন না বলেননি সুরাম আয়দা তিন নম্বর আয়তে বলেছেন তাহলে আল্লাহ যখন কমপ্লিট করেছেন নবী মনে হয় পৌঁছাতে অসুবিধা করেছেন আসেন দেখি সেটা আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন বাল্লিক মা হনজিলা এলাক রব্বিক হে নবি তোমাকে উপরে যা অবতীর্ণ করা হয়েছে তুমি সেটা পৌঁছে দাও যদি তুমি না পৌঁছাও তাহলে তোমাকে বলা হবে না যে তুমি পূর্ণভাবে পৌঁছেছো সোরা হাকার মধ্যে আল্লাপ্লা আমিন বলছেন বলা উতা কাউ বলা আলাই নাম আজ কাবিল কাউ বলা কাওয়ালি শুনেছেন কোনো দিন শুনেছেন কেউ কাওয়ালি কাওয়ালি শোনেননি আরে ভাই টিভিতে টিভিতে দেখেননি কাওয়ালি শোনেননি না শুনেছেন কাওয়ালি কাকে বলে বানিয়ে বানিয়ে কথা বলে তাই না ওটার না হলো কাওয়ালি বানিয়ে বানিয়ে কবিতা ওলাউ তা কাউ বলা আলাই না বা আজালা কাবিল কাউ বলাইউ কৌবিলু শব্দ থেকেই কওয়ালী এসেছে নবী যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলতেন লা আকাশ নামিনু হবিলি আমিন আমি আল্লাহ নবীর ডান হাতটাকে ধরে নিতাম কে বলছেন আল্লা বলছেন কার ব্যাপারে বলছেন নবীর ব্যাপারে বলছেন সুম্মালা কথা আন আমিনু লতিন তারপরে নবীর সায়ের আগ থেকে হুরকুনি থেকে আমি আল্লাহ কেটে দিতাম নবী যদি আমার পাঠানো জীবন ব্যবস্থাপক পদ্ধতি নির্দেশিকার মধ্যে নতুনত্ব কিছু ঢোকানোর চেষ্টা করতেন আমি আল্লাহ নবীর ডান হাতটা কেটে নিয়ে তার হুড়কুনি থেকে কেটে দিতাম কে বলছেন আল্লাহ বলছেন তারপরেও কি মনে হয় যে নবী সবকিছু বলছাতে পারেননি এই কথা কি বলবেন আরে আল্লাহ নিজেই বলছেন অমাইয়ান্তকানিল হাওয়াইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবী নিজের থেকে কোনো কথা বলেন না ছড়িয়াতের ব্যাপারে যতক্ষণ তাকে অহিনা করা হয় আর আজ এই সমাজের আমাদের মতো কিছু ভণ্ড আলেম বেদাতকে চালু রাখার জন্য নতুরত্বকে চালু রাখার জন্য যারা বলে সব কথা করার হাদিস নেই তারা মিথ্যুক না আল্লাহ মিথ্যুক তারা মৃত্যুক না নবী মৃত্যুক আল্লাহর উপরে মিথ্যা আরোপ লাগিয়ে নবীর উপরে মিথ্যা আরোপ লাগিয়ে আপনি জান্নাতে যেতে চান সেই আমলের মাধ্যমে এটা অসম্ভব বিষয় ও সব ঠিক আছে আল্লাহ পৌঁছে দিয়েছেন নবী পৌঁছে দিয়েছেন নবী পৌঁছেছেন কিনা আর একটা হাদিস শুনে নেয় বায়াকির হাদিস আল্লাহ নবী বলছেন লাইসা শাইয়ুন কারিবুকুম আল জান্নাহ ওয়া বাইদুকুম আলান নার ইল্লা আমার ভালো জ্ঞানীরা জানেন আলেমরা খুব ভালো করে জানেন নাফির পরে যখন নাকেরা আসে তার অর্থ বোঝায় ছোট থেকে ছোট বিষয় নবী বলছেন ছোট থেকে ছোট এমন কোন বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে জাহান্নাম থেকে দূরে রাখবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছে কে বলছেন আল্লাহ নবী বলছেন তাহলে আল্লাহ বলে দিয়েছেন নবী বলে দিয়েছেন গাফিলতি কার হয়েছে সাহাবা کرام না বলেছে গাফিলতি করেছে তাই না নাউজুবিল্লাহ চলুন দেখি আল্লাহ নবীর সাহাবীদের বিষয়ে কি বলেন আল্লাহর নবীর বলা লাগে পবিত্র কোরআনে একাধিক আয়াত রয়েছে আল্লাহ আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন তারা কারা সাহাবারা উলাইকা হুমুর রাসিদুল তারা সাহাবারা উলাইকা হুমুস সাদিকুন সাহাবারা উলাইকা হুমুর সাদিকুন সাহাবীদের বিষয়ে বলা হয়েছে رضی আল্লাহু আনিউ মারজানহু কাদের বাবার বলা হয়েছে সাহাবীদের বিষয়ে তারপরে আল্লাহ নবিশ্লাল্লা ইসলাম সাহাবীদের মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন লা তা সুব্বা সাহবি তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না লা তা সুব্বা সাহাবি তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না লা তা সুব্বা সাবি তোমরা আমার সাহাবীদের লান টান করো না লাও আনফাকা মিশ্রা উহুদিন যাহাবা মা বালাকা মুদ্দা আহাদি মলা সিফা আমার সাহাবাকে আমরা গ্রাম আটা বা অন্য কিছু যদি খরচ করে আমার সাহাবিদের মর্যাদায় পৌঁছাতে পারবে না তোমরা যদি উহু পার সমান সোনা খরচ করো তবু উৎপার সমান শোনা খরচ করলেও আমার সাহাবিদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না সেই সাহাবিরা কি চুরি করে দিনকে না পৌঁছে এরকম মর্যাদা পেয়েছে মনে হয় আজকের সমাজের একদল মানুষ তারা পবিত্র কোরআন এবং সেই হাদিসকে প্রত্যাখ্যান করে নিজের পেটকে ভর্তি করার জন্য নিজের সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে খাওয়ার জন্য তারা নতুনাত্ম তৈরি করে রেখেছে যখন তাদেরকে বলা হয় ভাই এই কাজগুলো করবেন না এই কাজগুলো করেন না তখন তারা এই কথাগুলো বলে করলে অসুবিধা কোথায় করলে যে অসুবিধা কোথায় এটাই দুটো সংজ্ঞা বলে দিয়ে যায় ভালো করে সব তো বলা সম্ভব হবে না এই সমস্ত বদমাইশগুলো আমার মতো ভণ্ড হুজুরকে ধরার দুটো সংজ্ঞা বলে দিচ্ছে মনে রাখবেন বেদাত করছে কে এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবেন ধরবো কিভাবে প্রথম নাম্বার জিজ্ঞাসা করবেন হুজুর আপনি যেটা করছেন এটা কোথায় পেয়েছেন তারা বলবে হাদিসে আছে সব আচ্ছা কোথায় যে আছে একটু লিখে দেবেন লিখে দেবেন এই লিখে দেবেন কথাটি যদি আপনি বলতে পারেন হুজুরের হাওয়া খারিজ হয়ে যাবে একদিন বলবে হ্যাঁ দেবো দুই দিন বলবে দেবো তারপরে যদি লিখে না দেয় তাহলে মনে করবেন ভেজাল আছে আর যদি সে সঠিক জায়গায় থাকে কোরআন আর হাদিসের উদ্ধৃতি দিয়ে সে লিখে দেবে বুঝতে পারলাম দ্বিতীয় নাম্বার হলো আমি বলছি ভাই কেউ মারা গেল চল্লিশ দিন পরে এইভাবে খানা সাথী করো না গো এটা ঠিক না বেদার কাজ এতদিন ধরে হয়ে আসছে এতদিন কেউ কিছু বলল না তুমি আজকে আর মানা করতে এসেছো করলে অসুবিধা কোথায় করলে যে অসুবিধা কোথায় এটা ভালো করে বুঝো করা যে যাবে না তার দলিল দাও তুমি এটা বলেন তো আপনারা নাকি করা যাবে না তার দলিল দাও এটা বলেন না ভালো করে মনে রাখবেন কোনো কিছু করতে গেলে দলিল লাগে না করার জন্য দলিল লাগে না করা যে যাবে না এই জন্য যাবে না ওই নবী করেননি বলে কেউ যদি বলে করা যে যাবে না তার দলিল দাও আমি তাকে বলি নামাজ এখন ইমাম সাহেব কয় রিক পড়াবেন হ্যাঁ তিনটি কাজ ফরজ নামাজ ইমাম সাহেব তিন কাজ পড়াবেন তো আচ্ছা আমার একটি ইবাদাতের নাম করেন যে ইবাদাত করলে সবচেয়ে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় বলেন তো সেই ইবাদাতটির নাম কি সালাত নামাজ নামাজে সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তো নাকি হ্যাঁ তাহলে আমি আজকে এখান থেকে ঘোষণা দিচ্ছি আজকে মাগরিবের নামাজ তিন রাকাত না পড়ে চার রাকাত পড়ো হবে নামাজ হবে হবে না কেন হবে না চার রাকাত যে পড়া যাবে না কেউ একজন উঠে দলিলটা দিয়ে দান তো ওটা কেউ একজন বলেন চার রাকাত যে পড়া যাবে না দলিলটা দেন নবী পড়েন না তাহলে চার রেখা যদি আমি চালু করতে চাই দলিলটা আমাকে দিতে হবে না আপনারা দেবেন আমাকে দিতে হবে তাহলে যে চালু করবে চার রেখা তার দলিল দিতে হবে আমি এখন খুব মজা লাগলো রাস্তার ধারে জমিটা তো খুব ভালো তাহলে খেপার মতো দৌড়ে দৌড়ে বেড়ায় এই জায়গায় এরকম একটা জমি একটা বাড়ি করে থাকতাম আমি যদি এখন দাবি করে বসি এই জমিটা আমার পিঠের চামড়া থাকবে এই জমিটা আমার নিতে গেলে যদি দলিলপত্র পত্র নিয়ে এসে বলি দেখো আব্দুল হামিদের নামে জমি তাহলে তো আপনি দিতে বাধ্য দেবেন না প্রশাসন বসে আছে ওদেরকে নিয়ে বলবে দেখেন আমার জমি আমাকে দখল করতে দেয় না দেখেন আপনারা থেকে দখল করে দেন তাহলে দলিল যদি আমার থাকে তাহলে এই জমি কেউ নিতে পারবে তাহলে চার রেখার যদি চালু করতে হয় দলিল তো আমাকে দিতে হবে আপনি চল্লিশ বছর ধরে এই কাজটি করে আসছেন করা যে যাবে না দলিল আমি দেব না আপনি করে আসছেন মানে দলিল আপনার কাছে আছে যে ব্যক্তি করবে চার রেখার যদি চালু করতে হয় দলিল আমাকে দিতে হবে তিন রেখাত নবীর হাদিস আছে নতুন করে তিন রেখাত কি কেটে চার রেখাত করব তার মানে দলিল আমাকে দেওয়া লাগবে আপনাদের দেওয়া লাগবে না কোন কাজ করতে গেলে দলিল তাকে দিতে হয় আমি বলছি আপনি যে কাজটি করছেন এর দলিল আপনাকে দেওয়া লাগবে আপনি কোথায় পেয়েছেন বলেন আর যদি আপনি দলিল না দিতে পারেন কোরআন আর হাদিস থেকে তার উদ্ধৃতি না দিতে পারেন তাহলে ওই কাজটি হলো বেদাত কাজ বুঝতে পারেননি তাহলে প্রতিটা নতুন জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মতো থাকবে এমন অনেক কাজ যে কাজগুলো আমরা করি যদিও নাকি মনে করে করি সেই নেকিটা নেকি নয় একটা দুটো উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব বলার তো অনেক কিছু ছিল বেদাতের ব্যাপারে গুনাতে গেলে অনেক বেদাত আছে কটাই বা গুনাবো ভাই সমাজে তো সবই আমরা এইটি পার্সেন্টটা শুরুই করে দিয়েছে। মজা লাগে এইগুলো করতে আর ওর একটা মজাই আলাদা হ্যাঁ সমাজে দেখেন না ওই আপেল টাপেল কেটে এক সাইডে রেখে দেখে দেন আর এক সাইডে পেঁয়াজ আর ওই ভাজাভুজি রেখে দেন দেখবেন আপেল এইভাবে পড়ে থাকবে সব ভাজা খাবে ডাক্তাররা বলছে ভাজা খেলে পেট খারাপ করবে আপেল খেলে ভালো হবে কিন্তু আপেলের নজর কারণ নেই ওই ভাজাভুজির দিকেই নজর বেশ ভালো কাজটা করার ভালো লাগে না মন্দটা যেটা ক্ষতিকর সেটাই মানুষের বেশি ভালো লাগে আর ওটা একটু ঝিকঝাঁক করে বেশি তো এই জন্য বেশি ভালো লাগে নতুন নতুন সোনাগুলো আসল গোল্ড অত ঝিকঝাগ করে না যা বলছে ধোয়া সোনার পানিতে ধোয়া এইগুলো কত ঝিকঝাগ করে দেখেননি ওরকম যাই হোক একটা দুটো শোনেন তাহলে বুঝতে পারবেন বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর একদিন বসে আছেন এমত অবস্থায় তার পাশে একজন ব্যক্তি হাঁচি লেগেছে হাঁচি লাগে না ঠান্ডা লেগেছে তো হাঁচি কি বলেন উত্তরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আর যারা শুনবে তারা কি বলবে ইয়া রাহমাক আল্লাহ ই আবার উত্তরে বলবে ইয়া হাদি কুমুল্লাহ অতটা মনে না থাকলো যখন হাঁচি হয় তখন কি বলেন আলহামদুলিল্লাহ তা আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী বসে আছেন এমন তো অবস্থায় একজন ব্যক্তি হাঁচার পরে সেই ব্যক্তি বলছে আলহামদুল্লিল্লাহ হে ওয়াস সালাতুয়াস সালাম আলা রসুল তুমি এটা বললে কেন বলছে আবার হাঁচি লেগেছিল তা দোয়াটা পড়ে দিলাম আর নবীর নামে একটু দরুদ্ব পাঠিয়ে দিলাম বুঝতে পারেননি হাঁচি লেগেছে তো আমি দোয়াটা পড়লাম আর নবীর নামে একটু দরুদ্ব পাঠিয়ে দিলাম তখন আব্দুল্লাহ এমনি ওমার বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ হলে এই জায়গাটায় কি কোনোদিন দিন দরুদ পাঠিয়েছেন এমনটা পড়েছেন

হাসি দেওয়ার পর আল্লাহ নবী বলেছেন আলহামদুলিল্লাহ আপনি তার সঙ্গে আবার বাড়িয়ে বলছেন আসসালাম আল্লাহ রসুলিল্লাহ এটাই তো বেদা তাহলে আপনি মনে করছেন যে দরুদ পাঠালে তো নেকি হয় দরুদ পড়লে তো দশটি করে নেকি হয় দরুদ পাঠালে তো সাহাবাকে আমরা তার জন্য মা দোয়া করতে থাকে দরদ পাঠালে তো মা রহমতের দোয়া করতে থাকে তাহলে আমার অসুবিধা কোথায় অসুবিধা হলো এটা আল্লাহ নবী সাল্লাহ জামানা চলে গেল আবু বাকারের জামানা চলে গেল সাব স্বর্ণ যুগ চলে যাওয়ার পর মুহাবিয়ার জামানা এসে শুক্রবারের দিন আপনাদের ইমাম সাহেবরা বক্তব্য দেয় তো নাকি হ্যাঁ তাই কারোর কারোর তো সবারই যে ভালো লাগে তা তো নয় অনেকে তো খারাপও লাগে কিন্তু বেচারাকে উঠে পালাতে পারেন না জানেন কেন বলেন তো নামাজটা পড়তে হবে পরে তা মোয়াবিয়া দেখছে ঈদের নামাজে আগে নামাজ হয় তারপরে বক্তব্য হয় তা অনেকে উঠে পালায় অনেকে উঠে পালিয়ে যায় কিন্তু শুক্রবারে ইমাম সাহেবের বক্তব্য হল না লাগলেও চুপচাপ বসে থাকতে হয় নামাজটা পড়ার জন্য তো মোয়াবিয়া ভেবেছে যে ঈদের নামাজ আগে যখন পড়িয়ে দেওয়া হয় তো সবাই উঠে পালায় তো এক কাজ করব আগে খুদবা হবে তারপরে নামাজ আগে খুদবা হবে তারপরে নামাজ হবে তাহলে তাকে পালাতে পারবে না খুদবা হয়ে যাবে বসতে নামাজের জন্য তো বসে থাকতে হবে তো আমার অবস্থায় মহাবিয়া যখন এই সিস্টেম চালু করতে চাইছেন সাহাবি এসে বলছেন এগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা কি করেছেন আল্লাহ নবী কি এমনটা করতেন না আল্লাহ নবী করতেন না তবু মানুষ তো উঠে পালাতে চায় তাই আমি এটা করতে চাইছি তখন মুয়াবিয়াকে উত্তর দিয়ে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখনো তার জামা কাপড়গুলো বাকি রয়েছে তার বাসন বাকি রয়েছে আর তুমি সেই নবীর নামে উল্টো পাল্টা কথা তৈরি করে মানুষদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছো মানুষের বিভ্রান্ত সৃষ্টি করছো এটাই তো বেদাত আল্লাহর নবী ঈদের খুতবা পরবর্তীতে দিয়েছেন ঈদের খুতবা তোমাকেও করে দিতে হবে তুমি যে আগে দেবে এমনটা হবে না অনেক মসজিদে মহাবিয়া জমানাতে মেম্বার নিয়ে যাওয়া হয়েছিল ঈদগাহে এখনো অনেক দেখবেন ঈদগাহে মেম্বার নিয়ে যায় তাই না ঈদগাহে মেম্বার কেউ কেউ তৈরি করে রেখেছে ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া নবী সুন্নত নয় এখন যদি কেউ মনে করে যে জুমায় মেম্বার ব্যবহার করা হয় তো ঈদগাহে ব্যবহার করব। তো এই মনে করে যদি সে সেটা করে যে ভালো হবে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বলবে এমনটা মনে করে যদি বলে তাহলে এটা সুন্নত হবে সুন্নত কি পালন হবে এটাই তো বেদাত এই যে অসংখ্য কথা সমাজের মধ্যে আমরা চালু করে রেখেছি অসংখ্য আমল সমাজের মধ্যে আমরা চালু করে রেখেছি কিন্তু সেই আমলগুলোর কোনো শরিয়াতে বিধান নেই এমন কাজ যদি আমি আপনি করি তাহলে সেই কাজটি হবে বেদা সেই বেদাত কাজ করলে কিন্তু কোন রকম আমল ভবিষ্যতের আমল কিন্তু একটা কবুল হবে না তাই আমি আপনি প্রতিটা কাজ করার ক্ষেত্রে জানাবে মোহাম্মদ সাল্লামের ইসলাম ইস্টাম মহম্মদাল্লামের স্বীকৃতি মোহাম্মদের পথ পদ্ধতি মাথায় রেখে আমি আপনি কাজ করবো এক কথাই মনে নেই নবীর সুন্না নবীর হাদিস আল্লাহ নবী সাল্লাহ তার সংজ্ঞা দিয়ে দিয়েছেন আল্লামা ইমনে হাজার আজকালী হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন মান উকিল আনিন নবী আসল্লা সাল্লাম মিন কাওলিন আও ফলিন যা কিছু নবীর থেকে তার নির্দেশবাচক আমরা পেয়েছি বা তার নিজের কর্মজীবনে আমরা পেয়েছি বা নবী সাল্লাম করতে দেখেছেন মানা করেননি সহমত পোষণ করেছেন এমন প্রত্যেকটি কাজ যদি আমি আপনি আমার আমার বা আপনার জীবনে বাস্তবায়ন করি তার দ্বারাই আমি আপনি সফল হয়ে যাব কিন্তু তার বাইরে যদি নতুনত্ব মনে করেননি তাই কি হয়েছে আমি তো ভালো মনে করে করছি এমনটা মনে করতে গেলে কিন্তু সেটা নতুনত্ব হবে আর এই নতুনত্ব কাজ করলে কিন্তু আল্লাহর কাছে আমল গ্রান্টেড হবে না আল্লাহ করবেন না আল্লাহ নবী সালাতের পরে একটু দোয়া পড়তেন শুধুমাত্র এই দোয়াটি আমার শেষ আর বক্তব্য শেষ এটাই সালাতের পরে আল্লাহ নবী একটি দোয়া পড়তেন আপনারা তো সালাতের পরে অনেক কিছু করেন তাই না অনেক কিছু করেন আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদ সুরা নিসার মধ্যে একশো পনেরো নম্বর আয়াত ফাইজা কজাই তুমু সারা যখনই যখনই নামাজ শেষ হয়ে যাবে ফজকুরুল্লাহ তোমরা আল্লাহ জিকির করো কুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে অকিয়া দান বসে বসে আল্লাহ জনবিক মত শুয়ে পড়ে পড়ে জিকির করেন আয়েশা বলছেন আল্লাহ নামী নামাজ পড়াতেন তারপর আল্লাহ হমান আমিন কাসালাম এতটুকু বলে চলে যেতেন ওখানে আর বসতেন না আর আপনারা বসে বসে তো দুনিয়ার সব দুনিয়ায় সারা দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন কি কি সব হ্যাঁ জিকির করতে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আর আপনারা কে জিকির করেন জিকির না করে অন্যান্য অনেক কিছুই করছেন আর জিকির চুপি চুপি জিকির করবেন আর এমনটা যদি মনে করে অনেক কিছু আপনারা করেন যে আমি জিকির মুনাজাত বলেন জিকির বলেন না যায়ু নাজি মুনাজাতান চুপি চুপি আল্লাহর সঙ্গে কথা বলা আপনারা চুপি চুপি করেন না জোরে জোরে করেন হ্যাঁ নামাজের পরেও শুরু করে দিয়েছেন নবীজি তা করেন নি সেটা জোরে জোরে করছেন না চুপি চুপি করছেন জোরে জোরে চিল্লাচ্ছেন আমার এখন মনে হলো জিকির মানে হলো স্মরণ করা তাই না জিকির মানে স্মরণ করা এখন আমার এই জামা কাপড় খুব ময়লা হয়ে গিয়েছে আমার এই শীতকালে জামা কাপড় কাছলে মনে হয় তা আমি মনে মনে করছি আমি যদি বাড়ি থাকতাম আমার মা মনে হয় পরিষ্কার করে দিত আমার বাড়ির লোক পরিষ্কার করে দিত এমনটা আমি মনে করছি এটা আমার মনের কথা স্মরণ করছি মনে মনে আচ্ছা একটু পরে আমি যদি রাস্তায় দাঁড়িয়ে যদি বলি একটু ওই কথাটি আমি যদি বাড়ি থাকতাম আমার মা আমার জামাটা পরিষ্কার করে দিত আমার বোন আমার জামাটা পরিষ্কার করে দিত কতই না ভালো হতো আমার কষ্ট হয় এই কথাটাই যদি জোরে জোরে বলি কি বলবে বলবে তার ঠিক আছে বলবে বলবে তাহলে আল্লাহ জিকির করার কথা আর আপনি অন্য কিছু রাস্তায় পাগলের মতো লাফিয়ে লাফিয়ে বলবেন আদৌ আপনার ঠিক আছে এটাই সন্দেহ আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুলামসরাতের পরে আল্লাহর কিছু দোয়া করতেন আল্লাহ আসালো কাইল মাননা ফেয়া আর ইসকান তাইয়বা ও আমালান মুতাকাব্বালা ই আল্লাহ আমাকে উপকারী বিদ্যা দান করো তার মানে বুঝা গেল দুনিয়ার সব বিদ্যা উপকারী নয় সব বিদ্যা যদি উপকারী হতো তাহলে আলাদা করে দুয়া চাইতে হতো আর ইসকান তাইয়বা হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো তার মানে বুঝা গেল দুনিয়ার সব রুজি হালাল নয় ও আমালান মুতাকাব্বালা ই আল্লাহ আমাকে ওই আমল করার তৌফিক দান করো যেটা তোমার কাছে গ্যারান্টেড হয় তার মানে কি বুঝলাম সব আমল আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না সব আমল যদি গ্রান্টেড হতো তাহলে নবীর আলাদা করে এই দোয়া চাইতে হতো না হতো কি হতো না তাই আমি বলি আল্লাহর বিধান নবীর পদ্ধতির বাইরে যেটাই আপনি ভালো মনে করে করছেন আপনি মনে করছেন হয়তো করলে অসুবিধা কোথায় ওটাই কিন্তু অসুবিধা ওই কাজ করলে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না আল্লাহর কাছে ওই আমল গ্রান্টেড হবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব নিজের জীবনে আল্লাহর কাছে যে আমলটি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করছেন সেটা একবার যাচাই করে নেন কোনো ব্যক্তির আমল যদি সামান্য কম হয় সে আল্লাহর কাছে গিয়ে এই কথাটি কমসে কম বলতে পারবে আমি কম করতে বলছি না তাও বলবে আল্লাহ আমি এই কারণে করতে পারিনি কিন্তু কোন ব্যক্তি বেশি করলে সে আল্লাহকে আল্লাহ বোঝেননি বলে কোরআনে দেননি নবী বোঝেননি বলে হাদিসে নেই আল্লাহ চেয়ে বেশি বুঝে গেলে নবীর চেয়ে বেশি বুঝে গেলে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাই যারা এই কাজগুলো করছি একেবারে কোনো দ্বিধাবোধ না করে এখনই ছেড়ে যাবো তাও করে যা করেছি ভুল করেছি এতদিন যা করেছি এই ভুলটা আল্লাহ পরিবর্তন করে দেবেন আল্লাহ আয়াতে ব্যক্তি যদি করে ও নিজেকে সংশোধন করে নেয় ও আমানা সঠিকটার উপরে ইমান নিয়ে আসে ও আমিলা সালে হা বাকি জীবনটা সেই মোতাবেক আমল করে আল্লাহ বলছেন হাসানা আমি আল্লাহ ওই সমস্ত মানুষের পিছনের সমস্ত ভুলটাকে নেকিতে পরিবর্তন করে দেবো তাহলে আপনি যা ভুল করেছেন ওটা ভুল থাকবে না আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন গোলামি না করে ওটাকে ত্যাগ করেন আল্লাহর উপরে ইমান আনেন সঠিকটার উপরে আমল করেন আজিজ আপনার নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যে কাজটাই করি সেটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্য এবং তোমার সন্তুষ্টির মাধ্যম হয় আল্লাহ তৌফিক দান করা আমিন আজকে আমরা যারা এসেছি আমাদের মতো যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন আমাদের এটাই যেন আমাদের জান্নাতের পাতেও হয় আল্লাহ তৌফিক দান করা আমিন আপনারা আমাদের জমিয়াতে আহলে হাদিসের ওলামাদের আমাদের বক্তব্য শুনছেন এই বক্তব্যগুলো নিজের মোবাইলেও দেখতে পাবেন বসে থেকে থেকে সব সময় তার বাঁকুড়ায় আমরা আসবো না আর নিজেদের যে মোবাইল রয়েছে মোবাইল খুলে আপনারা সাবস্ক্রাইব করে নেন ইউটিউবে গিয়ে জমিয়াতে আহলে হাদিস জে এ এইসপিবি আর একটা হলো চ্যানেল আল্লাহর পথে আহ্বান যদি না পারেন আমাদের কোনো নাম লিখবেন নাম লিখলে বক্তব্য আসবে ওই জায়গায় গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সব বক্তব্য চলে যাবে আগামী দিন পেয়ে যাবেন এইভাবে দেখতে থাকুন নিজের আমলকে সংশোধন করুন শুধু আমাদেরই নয় ভারত আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেমা যারা রয়েছেন যে সমস্ত স্কলার রয়েছেন তাদের সব বক্তব্য এর মধ্যে পাওয়া যায় আমার ভাইরা খুব মেহনত করে এই কাজগুলো করে থাকেন আল্লাহ যেন এদের এই মেহনত আল্লাহ এই মেহনতের দ্বারা যেন এরা জান্নাতবাসী হয় এতে দান করা আমরা যারা এসেছি এটাই যেন আমাদের জান্নাতের পাতি হয় এতে দান করা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام.